হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের বলেছিলাম আমি পরপর অনেকগুলো ব্লগ শেয়ার করব, তা চেষ্টা করছি তোমাদের জন্য ব্লগ শ্যুট করার। যদিও ব্লগ আমি কোনোদিন করিনি, চেষ্টা করব তোমাদের জন্য ব্লগ শ্যুট করা, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে গেছিলাম ভূতনাথ মন্দিরে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আর ফার্স্ট সোমবারটা আমি প্রত্যেক বছরই চেষ্টা করি ওখানে যাওয়ার। তা যাই হোক, আজকে দুজনে চলে গেছে। আমিও যদি উপোস করেছিলাম ঘরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে, তারপরে একবারে উপোস ভাঙতে চলে গেছি ওখানে। তা আমি আর দীপ দুজনে গেছিলাম, আমরা ক্যান্টনমেন্টে বাইক রেখে দেন ওখান থেকে ট্রেনে করে দমদম যাব, দেন ওখান থেকে মেট্রো করে যাব। তোমরা কিন্তু মাঝেরহাটি লাইনে যে কোনো ট্রেন ধরলে, সোভাবাজার আহিরিটোলা স্টেশনে নামলে তোমরা কিন্তু ভূতনাথ মন্দিরে ডিরেক্ট চলে যেতে পারবে, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। সো সেই জন্য আমরা মেট্রো করে চলে গেছি। দমদমে বসেছিলাম, মেট্রো আসছিলো না, ফাইনালি মেট্রোটা আসলো, তারপর আমরা মেট্রো করে চলে গেলাম। বাইরে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, অতটাও গরম ছিল না, কিন্তু রোদ্দুরটা বেশ ভালোই ছিল। তা মেট্রো করে চলে গেছি, আমরা নামবো সোভাবাজার সুতানুটি স্টেশনটায়, যেটা শ্যামবাজারের পর। দেন এখান থেকে আমরা অটো করে নেব, অটোতে নিল 15 টাকা করে, কিন্তু অনেক অটো না 20 টাকা করেও নিয়েছে। নিয়ে সোজা তোমাকে নামিয়ে দেবে ভূতনাথ মন্দিরে একটু আগে, এখান থেকে পুরোটাই তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর সেদিন গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, যদি আমি সকাল সকাল 12টা সাড়ে 12টা নাগাদ গেছিলাম, কারণ জানি যত লেট হবে ততই ভিড়টা বাড়বে, সেই জন্য চলে গেছি দুজন মিলে হোয়াইট হোয়াইট পরে। দেখো আমি কিন্তু হোয়াইট, ও হোয়াইট, জানতাম না যে ও হোয়াইট পরবে। আর এখানে আমি ডালা ফুল সব কিনে নিয়েছি, ও বাইরেই ছিল। আর এখানে আমি ঢুকেছি, ভেতরে গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড়। আমি এখানে আগে প্রচুর বার এসেছি, কিন্তু বিশ্বাস করো সোমবার আসলে ভালো লাগে, কিন্তু না সোমবার বাদ দিয়ে বা কোনো অকেশন ছাড়া আসলে না এখানে বেশি ভালো লাগে। আমার না এইভাবে শিবের মাথায় জল ঢালতে ঠিক মনটা ভরলো না, সেই দূর থেকে যেন একটা বক্সের মধ্যে জল ঢেলে দিতে হচ্ছিলো, আর সেটা গিয়ে পড়ছিলো বাবার মাথায়, যখন টিভিতে তোমরা দেখতে পাবে। আর এখানে আমি তিলক কেটে নিয়েছি, যেটা আমি যখনই যাই তখনই কাটি। আমি এখানে প্রায় 2 বছর পর আসলাম, 2 বছর আমার গ্যাপ গেছে, আমি 2 বছর আসতে পারিনি। যাই হোক, বাবা টেনেছে বলেই এসেছি, আশা করছি পরেও আবার আসবো, সেই ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু এখানে আসতে পারো, শুধু সোমবার করে আসলে তোমরা কিন্তু একটু ভিড় পাবে, আর কোনো সোমবার ছাড়া অন্য টাইমে আসলে বা শ্রাবণ মাস ছাড়া আসলে তোমরা কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে পারবে। আমার যদিও সেই টাইমটাই ভালো লাগে, এখানে বেশ ভালোই ভিড় ছিল। আর এখানে প্রচুর দোকান হয়ে গেছিলো যেগুলো আমি আগে এসে দেখে যাইনি, প্রচণ্ড ভিড়ও ছিল আর মেলা বসেছিলো। আর এখানে দেখো গঙ্গার পাড়ে ওয়েদারটা বেশ ভালোই ছিল, গঙ্গার পাড়ে ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, 12টা সাড়ে 12টার ভিড়টা। জানি যত বেলা বাড়বে তত বেশি ভিড়টা হবে, কিন্তু তাও এখানটা বেশ ওয়েদারটা যেন ভালো লাগছিলো। আর এখন অনেক নতুন নতুন দোকান হয়েছে যেগুলো দেখে আমার ভালো লাগলো, তোমরা এখানে আসতেই পারো। আর এখানে দেখো আমরা দুজন, আর রোদ্দুরে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, যদিও সেদিন নিরামিষ কিছু খেতে পারবো না বাইরে থেকে, তাই এখান থেকে আমি একটুখানি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, মানে এই মট কুলফি আইসক্রিম যেগুলো বলে। আর এখানে দেখো ট্যাটু করছিলো, যাই না দীপ আমাকে বলছিলো এখান থেকে ট্যাটু করাতে, যেটা আমি কোনোদিনও করাবো না। আর তোমরাও কিন্তু এই সব জায়গা থেকে কখনোই ট্যাটু করাবে না। আর এখানে আমরা বাড়ি ফেরার জন্য অটোতে উঠে গেছি, আর আসার সময় অটোতে উঠলাম, এখানে মেট্রোতে বসে আছে, আর ইনি তো ফোনে ফটো নিয়ে এটা এডিট করতেও বসে গেছে, মানে যত তাড়াতাড়ি ফোনে এডিট করে ফটো ছাড়া যায়। আর দমদমে হঠাৎ করে এসে দেখি বেশ ভালোই বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারের যা মুড সুইংস হচ্ছে, মানে আমাদের সত্যি মেয়েদেরও এত মুড সুইং হয় না। আর ট্রেনে যা ভিড় ছিল আমি আর বাড়তি ভিডিও করতে পারিনি, এখানে একটু ফাঁকা দিয়েই ভিডিও করছিলাম, দমদম থেকে বাড়ি ফেরার ট্রেনে উঠে গেছি। আর এখানে ক্যান্টনমেন্টে নামার পর দেখো এই পুচকুগুলো ধরেছে, আর এখানে সাদা জামা যা অবস্থা করেছিল, যদিও ভিডিও করা হয়নি। আর এখানে ও দীপের সাথে খেলছিল, আর আমাদের তো এই সব জিনিস পেলে আমাদের আর কিছু লাগে না, এই পুচকুগুলোকে পেলে মনে হয় সারাদিন এদের ধরে বসে থাকি। আর এখানে দেখো ওর সাথে খেলছিল, যাই হোক, আর আমি রাখছিলাম, আমার কাছে আসছিল না, সবাই মিলে দাদার কাছে চলে যাচ্ছিলো। আর এখানে আমরা চলে এসেছি ওর বাইক নিতে, দেখলাম ওর বাইকটা হালকা ভিজে আছে, তারপরে বাইকে উঠে দেন বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের সাথে এক ঝলক আমাদের মেট্রোটা শেয়ার করি, যেটা আমাদের দমদম ক্যান্টনমেন্টের মেট্রো হচ্ছে, এখনও চালু হয়নি, যত চালাচালি চালু হবে তত তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো বাই বাই, সবাই সুস্থ থেকো।